বাঙ্গির বিল খ্যাত বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর বিলের শত শত বিঘার বাঙ্গি গাছ শিলাবৃষ্টিতে এভাবেই মাটির সাথে মিশে গেছে। প্রতি বছর রমজানে ভালো দাম পাওয়ায় এই এলাকার কৃষকরা বাঙ্গি চাষ করেন, কিন্তু এবার দু চার দিনে খাবার উপযোগী হওয়ার সম্ভাবনা থাকলেও এ ফসল তুলতে পারলেন না কৃষক। ভবানীপুর ছাড়াও উপজেলার আটঘরিয়া, হারোয়া ও বনপাড়া এলাকায় শুক্রবার বিকেল পাঁচটার দিকে টানা 30 মিনিট শিলাবৃষ্টি হয়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাঙ্গি ছাড়া আম ও ভুট্টার ফসল হারিয়ে এখন দিশেহারা কৃষক। হঠাৎ করে শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে, আর কোনো আশা নাই আমার। বাঙ্গির গাছ একবার মাটির সাথে মিশে গেছে, আমও ধরেছিল প্রচুর পরিমাণে আম, পুনরানায় পড়ে গেছে আর কি, আর একানা গাছে আছে। আমের বাগানে আর কিচ্ছু নাই বর্তমানে, মানে খরচও উঠবে না। রমজান মাসের জন্য বাঙ্গি লাগাইছিলাম এক একরের মতো, আমার আর কিচ্ছু নাই। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে আমরা কথাবার্তা বলেছি এবং আমরা কৃষক তালিকা করব, যতটুকু সুবিধা দেয়া দরকার আমরা সেই অনুযায়ী আমরা কৃষি বিভাগ কৃষকের পাশে থেকে আমরা কাজ করে যাব। এই যে বিপর্যয় ঘটেছে, এই বিপর্যয়টা আমরা অতি দ্রুত নিরূপণ করে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং আমরা আশা রাখছি যে কৃষি বান্ধব সরকার কৃষকদের পূরণ করবে। উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে শিলাবৃষ্টিতে প্রায় 500 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, নাটোর।